ওয়ালাইকুম সালাম আহমাতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন যে রাত্রে ঘুমের পূর্বে কি কি আমল করতে পারি আমরা জানালে উপকৃত হব দ্বারাক আল্লাহ হাফিক রাত্রে ঘুমের সময় বেশ অনেকগুলো আমলই সেই হাদিসে বর্ণিত আছে সাধ্যমতো যতগুলো যতটুকু সম্ভব আমরা সেগুলো করব ইনশাল্লাহ যদি আমি ভাবে কিছু উল্লেখ করি দোয়া এবং আমলগুলোর মধ্য থেকে তাহলে হচ্ছে সর্বপ্রথম সালাতের অজুর নেই অজু করতে হবে

দুই হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুখ্যমন্ডল এবং শরীরের সামনের অংশ মুছে দিয়ে তারপরে ঘুমানো এ ব্যাপারে হাদিস আয়সা সিদ্দিকার্লাহ অন্য থেকে বর্ণিত সহি বুখারির পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস যে কানা ইদা আওয়া ইলা ফির শিখি কুল্লা ইলাতিন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন বিছানায় যেতেন

দ্বিতীয় তোস আয়াতুল কুরসি পড়তে পারেন আয়াতুল কুরসির ব্যাপারে বর্ণিত আছে আহ বুখারিতে দুই হাজার তিনশো এগারো নম্বরে আবু হরাই থেকে বর্ণিত তিনি বলছেন যে অকালিনী রাসুল্লাহ সাল্লি হুয়েলাম বিহেল যে জাকাতের রমাদান জাকাতুল ফিতির অর্থাৎ রমাদানের জাকাত ফিত মাল সংরক্ষণের জন্য আমাকে দায়িত্ব দিলেন আল্লাহ নবী ফাতানি আতিন একজন আমার কাছে আসলো ফাজা আলাই হাসুমিনা তো আমি চুরি করে মাল থেকে নিতে শুরু করলো ফা আমি তাকে ধরে ফেললাম এবং তাকে বললাম যে তোকে আমি আহ রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে নিয়ে যাব। তারপরে এই হাদিসের বিস্তারিত জানেন শয়তানের সাথে যে ঘটনা তারপরে ওই লোক বলল অর্থাৎ সে শয়তান বলল ইদা আওয়াই আওয়াই ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি তুমি যখন বিছানায় যাবে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে লা ইয়াযাল আলাইকা মিন হাফিজ তাহলে আল্লাহর তরফ থেকে তোমার জন্য হেফাজতকারী নিযুক্ত থাকবে ওয়ালা ইয়াকরাবুকা শাইতান কোন শয়তান তোমার কাছেও যেতে পারবে না হাতা তুসবিহা সকাল পর্যন্ত আমরা ইহাদিস পেলাম চার নম্বর তিনটা হলো করা তারপরে হচ্ছে সর্বপ্রথম তিনটা মজাত পড়া ফু দিয়ে পরশরীর মুছে দেওয়া তিন নম্বর আয়াতুল কুরসি পড়া চার নম্বরে

আহ কাফাতা হুমি তৈয়ামী লাইলাথি অর্থাৎ রাত্রের তৈয়ামুল লাইলের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে তৈয়ামুল লাইলের নেকি কি হয়ে যাবে তার জন্য দুটা আয়াদ পরে যদি সে ঘুমাইতে পারে আবার কে কেউ বলেছেন যে এটা হতে পারে আহ হতে পারে যে রাত্রে তার উপরে কোন বিপদ আসবে না যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তো দুটোই সম্ভাবনা আছে যেকোনো দুটাই হতে পুরো দুটোই হতে পারে এখানে অদ্দেশ্য পাঁচ নম্বর হচ্ছে সোরা কাফিরুন পাঠ করবে

ইবনু হাজার আসকালানি না তা ইজু লাফকারে এটাকে হাসান বলেছেন 6 নম্বর হলো সুরাতুল ইসরা সুরাতুল বনী ইসরাইল পাঠ করা সাত নম্বর হলো সুরাতুল জুমার পাঠ করা এই দুইটা সূরা পাঠ করার ব্যাপারে হাদিস আছে তিরমিজিতে 3402 নম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলছেন kana nabiyyu sallallahu alaihi wasallam la yana hatta yaqra bani isra'il wa

ঘুমানোর ইচ্ছা পোষণ করতেন তখন এই দুয়াটা পড়তেন বিস্মিকাল মুতুয়া আহিয়া আর যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ্লা যে আহিয়া না বা আদা এই শোর এটা আমরা জানলাম নয় নম্বরে আমরা যেটা করতে পারি আর একটা সুন্দর দোয়া রয়েছে এই দুয়াটা পড়তে পারি এটা আছে বারাহ ইন্ন আজীব থেকে বর্ণিত আল্লাহ রসুল বলছেন সল্লাহ্লাহ সম্পর্কে তিনি বলছেন সলা যখন তুমি বিছানায় যাবে তখন অজু ওজুর অজুর নেই ওযু করে নাও সুমদি আলা সিদ্ধিকালা ইমান এরপরে ডান দে ভর করে ঘুমাও ডান পাশ হয়ে ঘুমাও সৌ ثم قل اللهم اسلمت وجهي اليك وفوضت امري اليك والجأت ظهري اليك رغبه ورهبه اليك لا ملجأ ولا منجا منك الا اليك اللهم امنت بكتابك الذي انزلت وبنبيك الذي ارسلت فان مت من فان مت من ليلتك فانت على الفطره

অর্থাৎ দোয়া গুলোর শব্দ যেভাবে আছে সেভাবেই পাঠ করতে হবে এই হাদিসটা আছে ছয় হাজার তিনশো এগারো নম্বর বুখারির মুসলিমের আছে দুই হাজার সাতশো দশ নম্বরে দশ নম্বর আরেকটা দোয়া আছে বিসমিক রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া তাহা আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাল ইবাদাকাস সালিহিন আসলে দোয়াগুলোর অর্থ বলতে পারলে আরো ভালো হতো এমনিতেই অডিওটা অনেক বড় হয়ে যাবে

তারকাত বা আজো রাবি বলছেন যে আয়েশা এরপরে ফাতিমা এরপরে আর কখনো এটা ছাড়েন নাই আলা আলাহিলা তা সিফিন সিফিনের যুদ্ধ যেটা আলিয়ার আয়েশার মধ্যে হয়েছিল আনহুমা আহ ওখানেও কি ওই রাতেও কি আয়েশা সেদ্দিক আহ ফাতিমা আহ বলছি সিফিনের যুদ্ধ ফাতিমা আদাল্লাহতাল আনহা ওই যুদ্ধে খুব ফাতেমারা দাল্লাহ তাআলার প্রসঙ্গ আসলো এখানে সরি আমি জিনিসটা একটু এলোমেলো করে ফেলেছি তো ওই রাতটা খুব কঠিন ছিল ফাতেমারা দাল্লাহ তাআলা ওই রাতেও কি পড়েছিলেন এটা জিজ্ঞেস করা হলো রাবিকে তিনি বলেন ওয়ালা লায়লাত আস-সিফিন না লায়লাত আস-সিফিনেওটা তিনি ছাড়েন নাই অর্থাৎ তিনি পড়েন নিয়মিত আদিষ্ঠাতে বুখারীতে 5362 মুসলিমে 2727 এছাড়াও 12 নম্বরে আরেকটা দোয়া আছে আল্লাহমাকিনি আযাবাকা ইয়াওমা তাবা আসু ইবাদাক আল্লাহ যেদিন তোমার বান্দাদের তুমি পুনরুত্থিত করবে সেদিন আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো এটার বর্ণনা আছে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলছেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু যখন ঘুমাতে শোয়ার ইচ্ছা পোষণ করতেন ওয়াদা ইয়াদাহু লিмна তাhta খাদিহি তিনি তার গালের নিচে হাত দিতেন তাহলে গালের নিচে হাত দিয়ে ঘুমানো এটাও একটা আমল পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু

এটা আছে মুসলিমে দুই হাজার সাতশো পনেরো নম্বরে চোদ্দ নম্বর আরেকটা দোয়া আমরা পড়তে পারি এই দোয়াটা আছে আব্দুল্লাহ তার মধ্যে বর্ণিত দুঃখিত এই আমরা জানলাম এটার বর্ণনা আছে সেই মুসলিমের দুই হাজার সাতশো বারো নম্বরে يبقى بعروبة اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم وربنا ورب كل شيء فاليق الحب والنوى ومنزل التوراة والإنجيل الفرقان أعوذ بك من شر كل دابة أنت آخذ بناصيتها اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء يقضي عنا الدين وأغنينا من الفقر

ইয়ু যাজমু জুনদুকা ওয়া লা ইউখলাফু ওয়াদুক ওয়ালা লা ينফাউ যাল জদ্দি মিন কাল সুবহানাকা ওয়া বিহামদিক এটা আলী থেকে বর্ণনা আছে আবু দাউদের রয়েছে 5052 নম্বরে 17 নম্বরে সর্বশেষ আরেকটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়া দা'তু জানবি আল্লাহ মাগফির লি যামবি ওয়া আখসি শাইতানি ওয়া ফুক ওয়া ফুক রিহানি ওয়া জআলনি ফিল নাদীহিল আ'লা এই দোয়াটা পড়া যেতে পারে এটাও আবদাব আছে পাঁচ হাজার চুয়ান্ন নম্বরে এটা সতেরোটা আমলের কথা ধারাবাহিকভাবে বললাম যতটুকু যার সাধ্য অনুযায়ী আহ পড়া সম্ভব হয় মুখস্থ করে পড়তে পারি আমরা ইনশাআল্লাহ